আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কি খবর? আশা করি সব ভালো আছো, আলহামদুলিল্লাহ। আর এখন আমার হাতে যেটা দেখা এটা তো সবই হয়েছিল না তো আমার, আমি আসলে চিনি জিনিসটা, কিন্তু আমি আজকে ফার্স্ট টাইম এই জিনিসটা খাইমো। আমি অনেক সময় পপকর্ন খাইছি, বাট ইলান বাস্তবে কোনো সময় ইলান বুট্টারে ফুরাইয়া খাইছি না। তো আজকে আমরা মূলত চাদর উপরে বুট্টা ফুরাইয়া খাইমো। আর এখানে আপনারা দেখরা আমরা মাশাল্লাহ, আমরা গাছও সাদো, এবার বেশি সাদ কিছু করতাম পারছি না, তো সাদো মোটামুটি উড়ি ধরছে অনেকগুলা। তো একটা লতর মাঝেও কিন্তু ওসবগুলো উড়ছে। আর সাদোর উপরে যে বড় বড় পিলার থাকে, তো ও পিলারের লতে দিয়া উপরে দিয়ে তুলিয়া দেওয়া হয়েছে। আর এখানে আম্মু আগুন ধরাই লিছেন। আর যেহেতু সাদো চুলা আছে, তো আজকে প্রচুর প্রচুর একবারে ঠান্ডা পড়ছে, তো সাদো চুলার উপরে একটু আগুন তাবা নিয়ে গেলো, আবার জিনিসটা ফুরিয়েও খাওয়াই গেলো। তো এর লাগে আর কি সাদো উঠা। আর আমরা সিলেট আসলে এটার খেয়ে তো না কোনো সময়, যার কারণে আমার এগুলো খাওয়া হয়েছে না। আমরা সবসময় পপকর্নগুলোও খাইয়া থাকি, বা লইতে রেডিমেড যে ভুট্টার যে গোটাগুলো থাকে ওগুলা মিলে বেশিগুলা, তো যার কারণে আর কি এইগুলো আমরা এলাম খাওয়া হয়েছে না। তো আমার ফ্রিও মোটামুটি তাই আতর আগুন উগুন তাবাইরা। আর দেখরা বাইরে প্রচুর, এখন কিন্তু বিকাল 3টা বাজে, কিন্তু মানে সূর্য দেখাও জানা লাগে যে ও সকাল হয়েছে, এরকম একটা অবস্থা, মানে প্রচুর প্রচুর লেভেলের ঠান্ডা। তো এইদিকে আমরা আগুন ধরানি শেষ, আর জিনিসটারে ফুরা দো হয়ে গেছে। আসলে অতটা আগুন দিয়া ফুরা ঠিক না, কারণ এগুলো আমি দেখছি যে ইউটিউবও দেখছি, অনেক সার্চ উর্চ করিয়া ঘাটাঘাটি করিয়া দেখলাম যে এগুলার মূলত কয়লা নিচে দিয়া, তারপরে আমরা যেলাম শিখ কাপ শিখ খড়ি চেলান, তো ওলান ভাজা হয়। তো ইলান অত নিবিনিবু আগুন দিয়া কয়লাও নাই, আর নিবিনিবু আগুন দিয়া বাজার মতো টাইম নাই, আসলে আজান হয়ে যাব। তো ভাবলাম যে একটু বেশি আগুন তাহক, আমরা আগুন তাবার নিয়ে যাবো, আর অতটাও সেদ্ধ করা দোকান না, এটা যেহেতু একটু খেসমা টাইপের, তো এর লাগে আর কি। আর আমরা একবারে নিনজা টেকনিক বাড়তি বেড়ি দিয়া জিনিসটারে ফুরাইলাম। তো আসলে সাদা অনেক মজা হয়েছে, আম্মু বা আমি আফু আমরা সবে মিলিয়া, আর আমার জান্নাত তো আর আসেন, সবে মিলিয়া আমরা এনজয় করছি আর বিকালটারে। আর সুন্দর করিয়া একটা মানে আমরা ফ্যামিলি সবাই মিলে একটা সুন্দর টাইম এক্সপেন্ড করলাম, আর লগে আমরা ফুরা খাওয়া হয়ে গেলো। ঠান্ডার সময় ইলান খেরা খেরা বইয়া আগুন থাবাইন, আমার অবশ্যই কমেন্ট বক্সে জানাইতে পারেন। আর আমরার তো বিকালটা খুব সুন্দর যায়, আর এই ভুট্টাটা খাইতে কিন্তু মজাও লাগছে। আর অনেকে আমি দেখছি যে ইউটিউবে লবণ দিয়া খাইন, তবে আমি যেটা মনে করি যে লবণ দিয়া খাওয়াটা আসলে ঠিক নাই, কাঁচা লবণ তো এমনিতেই খাওয়া ঠিক নাই, তো লবণ ছাড়া খাইলে আরও বেশি মজা লাগে। তো আমরা সবে মিলিয়া এই জিনিসটারে খাইছি, আর একটু ফরে ফরে কিন্তু আবার গরম দিছি, মানে আবার শেখ দিছি, একটু ফরে ফরে কিন্তু ঠান্ডা হয়ে যায় জিনিসটা খাওয়ার সময়, তো একটু ফরে ফরে আবার গরম দেই আবার খাই, অলান করিয়া জিনিসটারে এনজয় করি আমরা সবে খাইছি। তো আশা করি আমার ভিডিওটা আপনারা ভালো লাগছে, আর আজকের ভিডিও কিলান লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাইবার, খেয়ে যদি আমরা লাগানিলে পুরা খাইয়া থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাইবার। সব ভালো, তাও আবার দেখাইব নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই।